আজ আমরা এসেছি স্বাধীনতা ডায়েরি নিয়ে আয়শা ইসলামিক হাই স্কুলে আমরা উপস্থিত হয়েছি এই স্কুলে আমরা শিক্ষার্থীদেরকে জানাবো মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا آمين شونا إبانا آمين تومائي بحالو باشي سيرودين تومايا كاش سيرودين تومايا كاش تومار باتاش آمار كالي تومايا مار كالي بازاي باشي شونا মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব রাখালিয়াচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জানুরউদ্দিন সরকার সাহেব তিনি আমাদের আজকে স্বাধীনতা ডায়েরি অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য করেন আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের রাখাল রাজা বাংলাদেশের স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তৎকালীন জয়দেবপুর প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলাম সেই ১৯শে মার্চে সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল তারপর মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল আমরা মুক্তিযুদ্ধে চলে গেলাম অনেক ত্যাগ তিতিক্ষার পরে অনেক ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা দীর্ঘ ৯ মাসে সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে এই দেশটিকে স্বাধীন করতে সক্ষম হয়েছিল স্বাধীনতা ডায়েরি নিয়ে আজ আমরা আয়শা ইসলামিয়া হাই স্কুলে উপস্থিত হয়েছি একমাত্র নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস জানানোর জন্য তোমাদেরকে জানতে হবে তোমাদের পরে তোমাদের প্রজন্মকে তোমরা বলবা মুক্তিযুদ্ধ বারবার আসবে না ইতিহাস বারবার হবে না তোমরা এই ইতিহাস ধারণ করবে এবং পরবর্তী প্রজন্মকে জানাবে স্বাধীনতা দিবস কয় তারিখে আয়শা ইসলামিক হাই স্কুলে স্বাধীনতার ডায়েরি অনুষ্ঠান ঠিক করার জন্য প্রথমে আমি টেলিভিশন কর্তৃপক্ষকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আর আমাদের বিদ্যালয় আয়শা ইসলামিক হাই স্কুল অত্যন্ত যত্ন সহকারে
আমার সহকারী শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে পাঠদান করে থাকেন এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে প্রায় 550 জন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে। وعليكم السلام ورحمة الله وبركاته. বসো। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস তোমাদের প্রজন্মের জানা একান্ত দরকার। কারণ আমরা আর কয়দিন বাঁচব? আমাদের তো 70 75 এইভাবে বয়স হয়ে গেছে, আরো 80 হয়ে গেছে। আর বেশি দিন আশা করা যায় না, মৃত্যু একদিন মরতে হবে। তো যাই হোক, আমরা চলে যাব। যে আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস যদি তোমাদের প্রজন্ম যদি না জানে, তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্মকে তোমরা জানাতে পারবে না। এই মুক্তিযুদ্ধ বারবার এই বাংলাদেশে আসবে না, যে কত ত্যাগ তিতিক্ষা কত কষ্টের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি, বিজয় অর্জন করেছি। জানতে হবে তোমাদেরকে এবং জানাতে হবে তোমাদেরকে। আজকে যদি তোমাদের জানার দরকার হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আশিস নামী হাই স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী, রোল নং 2। স্যার, আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে স্বাধীনতার পূর্বে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর কিরূপ অত্যাচার করে। আমরা যদি মাস্টার ডিগ্রি পাস করতাম, ডিগ্রিও পাস করতাম, যতই আমাদের শিক্ষিত হতো, তখন আমাদের কেরানির উপরে কোনো চাকরি ছিল না। তারা আমাদেরকে কোনো সময় উপরের কোনো চাকরি আমাদেরকে দেয়নি। আমাদেরকে সব সময় দাবিয়ে রাখতো স্বাধীনতার পূর্বে বিদেশে যাওয়ার কোনো অধিকার আমাদের ছিল না। পূর্ব পাকিস্তানে যারা ছিল তাদের কোনো বিশেষ দিতেন না। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া ইসলাম, আমি আয়েশা ইসলামিক হাই স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী, আমার রোল 1। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মূল ভূমিকা কি ছিল? সুমাইয়া ইসলামের প্রশ্নের জন্য ধন্যবাদ। ও মূল্যবান একটি প্রশ্ন করেছে, বাঙালির মুক্তি লাভের জন্য 6 দফা পেশ করেছে। 6 দফা পেশ করার পরে ওনাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ওনাকে অ্যারেস্ট করা হয়। 69 সনে ওনাকে জেল হতে মুক্ত করে এবং এর পরবর্তীতে আবার 11 দফা দেওয়া হয়। পশ্চিমাদের হাতে নির্যাতিত, নিপীড়ন এবং অনেক দুঃখ কষ্ট এবং কারাভোগ করে তারপরেই উনি 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তখন আমরা বুঝতে পারি যে আমাদের যুদ্ধ করতে হবে, যে এইভাবে আমরা ছাত্র জনতা কুলি মজুর একসাথ হয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, আমরা বিজয় অর্জন করি। আমার নাম অংশী, আমি আশা ইসলামিক হাই স্কুলের 5ম শ্রেণীর একজন ছাত্রী, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। স্বাধীনতার 9 মাসের যুদ্ধে কতজন শহীদ হয়েছিল? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ নারীর ইজ্জত হারায়ে এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা পুঙ্গত্ব বরণ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মহান মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান স্বাধীনতার ডায়েরি অনুষ্ঠানটি আয়েশা ইসলামিক হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে করার জন্য সার্বিক সাফল্য কামনা করছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।
চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।